ওয়েলকাম টু নিডিল স্টিচ আর্ট। নিডিল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি শেখাবো লেজি ডেজি দিয়ে কিভাবে বিভিন্ন জায়গায় ফুল বা ডিজাইন কিভাবে করা যায় তার একটা উদাহরণ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আজকের আমি তিনটে প্যাটার্ন দেখাবো, একই সার্কেলের ওপরে এবং একই সেলাই দিয়ে অর্থাৎ লেজি ডেজি দিয়ে। আমি এখানে তার জন্য দেখুন সার্কেলটা করে আমি লং টেল লেজি ডেজি করছি এবং এটাকে চারটে ভাগ করে নেব। প্রথমে চারটে ভাগ করে নেওয়ার কারণ হচ্ছে যখন এরপরে আমি লং টেল লেজি ডেজি দিয়ে এটা আমি ভরাট করব, যেহেতু তো সেলাইটা পরে এটা বেঁকে যাবে না। লং টেল লেজি ডেজি করতে গেলে অনেক সময় বেঁকে যেতে পারে, তো সেই জন্য আমি এটা চারটে ভাগ করে নিচ্ছি। দেখবেন এটা আর বেঁকে যাবে না, আর সেলাইটা দেখতেও সুন্দর হবে, করতেও সুবিধা হবে। তো সেই জন্য আমি এখানে চারটে ভাগ করে নেওয়ার পরে যে কোনো একটা দিক থেকে আমি এইভাবে ঘন ঘন করে অর্থাৎ গায়ে গায়ে আমি এটাকে লং টেল লেজি ডেজি দিয়ে পরপর ভরাট করে দেব। চারটে গ্যাপই আমি এইভাবে পরপর গ্যাপগুলো ভরাট করব। আজকের স্টিচগুলো বিশেষ করে যারা নতুন করতে চাইছেন তাদেরকে আমি একটি আইডিয়া দেওয়ার জন্যই বিশেষ করে করছি। এখানে দেখুন প্যাটার্নটা কমপ্লিট হয়ে আসছে আর দেখতে পুরো ফুলের প্যাটার্নের মতো লাগছে। তো দেখুন কমপ্লিট হওয়ার পর এরকম একটা ফুলের মতো দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। তো এর মাঝখানে আমি একেবারে সিম্পল না রেখে আমি শুধু অন্য একটা কালারের সুতো দিয়ে আমি এভাবে সুতোটা ছাড় ছাড় করে দিচ্ছি ভরাট করে পুরোটাই, তাতে অন্যরকম একটা লুক লাগবে। ফুলের প্যাটার্নের মতনই একটা দেখতে লাগছে। এখানে আমি পুরোটাই এভাবে করে দিলাম। তো দেখুন এখানে এভাবে কমপ্লিট করার পর অন্যরকম দেখতে হয়ে গেল।
তো মাঝখানটা আমি অন্যরকম এমব্রয়ডারির কাজ দিয়ে ভরাট করতে পারি, কিন্তু আমি এখানে আজকে তিনটি প্যাটার্নই ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করব মাঝখানটা। তো আমি এখানে ওই একই কালারের সুতো দিয়ে এখানে ফ্রেঞ্চ নট করে ভরাট করে দিচ্ছি। দেখুন ভরাট করার পর একেবারে অন্যরকম দেখতে হয়ে গেল ফুলটা। তো এভাবে আমি এটা ব্যবহার করতে পারি। এবারেও এটা আমি লং টেল লেজি ডেজি ব্যবহার করছি। আমি তিনটে প্যাটার্নই আজকের প্রথম লং টেল লেজি ডেজি দিয়েই দেখাবো, একই প্যাটার্ন দেখাবো, একই প্যাটার্নের ওপরে কীভাবে বিভিন্নভাবে ডিজাইন আপনি করতে পারেন। তো এই জন্য সেখানেও আমি চারটে ভাগ করে নিলাম। চারটে ভাগ করে নিলে লং টেল লেজি ডেজি দিয়ে ডিজাইন করতে সুবিধা হয় এবং ওটা দেখতেও ভালো লাগে, সেই জন্যই আমি চারটে ভাগ এখানে করে নিলাম। প্রথমটাতেও করেছি, এটাতেও করছি। তো এইভাবে আমি ভাগগুলো আগে করে নেব। এটা আমি বেশি ঘন ঘন করে দেব না, এটা একটু ছাড় ছাড় করেই আমি করব। এখানে দেখুন এটা করার পর আমি অন্য একটা কালার দিয়ে এভাবে আমি মাঝখানগুলো, অর্থাৎ যে গ্যাপগুলো আমি রেখেছি সেই গ্যাপগুলোর মধ্যে আমি ঘন ঘন করে শুধু শর্ট লেজি এগুলো দিয়ে আমি ভরাট করে দেব, তাতে অন্যরকম একটা ফুলের মতো দেখতে লাগবে। তো এইভাবে আমি এটাকে ভরাট করে দিচ্ছি। এখন ভরাট করার সঙ্গে সঙ্গে এটা অন্যরকম একটা দেখতে লাগছে, পুরো ফুলের মতন দেখতে লাগছে। এর মধ্যেও আরও অনেক কিছু দিয়ে উপরে দিকে ডিজাইন করা যায়, কিন্তু আমি আর করছি না, এটা ভীষণ সিম্পলই রাখছি এবং মাঝখানটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিচ্ছি।
প্যাটার্নটি করছি সেটাও আমি লং টেল লেজি ডেজি দিয়েই করছি। আমি আগেই বললাম তিনটেই আমি লং টেল লেজি ডেজি প্যাটার্নের উপরেই করব, তো সেই জন্য আমি এটা ওইভাবে ভাগ করে নিচ্ছি। এটা একটু আমি ঘন ঘন করে করব, যেহেতু এটা ঘন ঘন প্যাটার্নের উপরেই করতে হয়, সেই জন্য আমি প্রথমে চারটি ভাগ করে নিলাম, তারপরে আমি একটু ঘন ঘন করে এই লংটি লেজি লেজি করে নেব। এখানে আমি বেশ ঘন ঘন করেই এটা করে নিয়েছি। এবার অন্য একটা কালার দিয়ে আমি এই লং টেল লেজি ডেজি অল্টারনেট করে, অর্থাৎ একটার বাদ দিয়ে আরও একটা, এভাবে আমি পুরো ডিজাইনটা করব। ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা নিতে হবে। এবারে যেটা আমি আগে করেছি সেটা বাদ দিয়ে তার উপর দিয়ে এভাবে আমি একটা একটা গ্যাপ রেখে রেখে অল্টারনেট করে এই পুরো প্যাটার্নটাই আমি তৈরি করে নেব। তাতে অন্য রকম একেবারে লাগবে, এটা দেখতে তো ভীষণ সুন্দরই লাগে। এইভাবে একটা গ্যাপ রেখে আরও একটার উপর দিয়ে এইভাবে করার প্রসেসটা শুধু একটু খেয়াল রাখতে হবে, এছাড়া এতে অন্য কোনো তেমন কিছু কঠিন ব্যাপার নয়। তো এইভাবে আমি অল্টারনেট করে পুরো প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে কমপ্লিট হওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে শর্ট ডেজি দিয়ে আমি কমপ্লিট করে দেব, তাতে একেবারে অন্যরকম দেখতে লাগবে, এটা পুরো ফুলের মতনই দেখতে সুন্দর লাগে। এগুলো আমরা যে কোনো ছোট্ট জায়গায় যেখানে একটা ফুল দিলে দেখতে সুন্দর লাগবে সেই সব জায়গায় অনায়াসেই ব্যবহার করতে পারি। ধরুন কোনো পার্সে বা ব্যাগে এইসব জায়গাতে, অর্থাৎ ছোট্ট স্পেস যেগুলো আছে সেই জায়গাগুলোতে এই ডিজাইনগুলো দিয়ে আমি এমব্রয়ডারি করতেই পারি, খুবই সুন্দর লাগে দেখতে। তো এই প্যাটার্নগুলো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন।
এখানে ধারগুলো কমপ্লিট হওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। এবারে মাঝখানে আমি ডার্ক ব্রাউন দিয়ে ফ্রেঞ্চ নট করে দিচ্ছি। এবার কালার অ্যাডজাস্ট করার জন্য একেবারে মাঝখানে আমি হলুদ রং দিয়েও কয়েকটা ফ্রেঞ্চ নট করে দেব, তাতে দেখতে একেবারে অন্যরকম মনে হবে। কমপ্লিট হওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তিনটি ফ্লাওয়ার প্যাটার্নই তো। আমি এখানে লেজি ডেজি কীভাবে ব্যবহার করা হয় তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বিশেষ করে তার যারা নতুন একেবারে শিখছেন তাদের জন্যই। তো আশা করছি এগুলো আপনাদের ভালো লেগেছে।